অনেক বোনেরা দেখেন তাদের নিজের দিকে তাদের জমানো টাকা দিয়ে যাচ্ছে। আমরা যদি দেখি এই যে দেখেন বোনেরা দিয়ে যাচ্ছে তাদের জমানো টাকা, আসলে এখানে যারা আছে সবাই তাদের কষ্টের জমানো টাকা দিয়ে যাচ্ছে এবং বন্যার্থীদের মাঝে আসলে তারা এই যে সহযোগিতা করছে এটাই আসলে মেইন। তারাই আমাদের কাছে মানবতার ফেরিওয়ালা বলতে পারি। আমরা দেখতে পাচ্ছেন একের পর এক আসছে দূর দূরান্ত থেকে এবং নিজ দায়িত্বে তারা দিয়ে যাচ্ছে এবং এই কার্যক্রমের সাথে যারা আসলে সবাইকে ধন্যবাদ জানাই। এবং যারা যারা থাকতে চান এই যে অনেকেই দেখেন তাদের কষ্টের টাকা জমা দিচ্ছে, যে সিন্ধিয়া নামে একটা কাপড় সেও তার টাকা জমা দিচ্ছে। এরকমই আসলে তাদের অনেকে জব করে জবের টাকাও কিন্তু জমা দিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যেভাবে পারেন দিয়ে যাবেন। এই যে একটি ভাই এসেছে, বাহ দেখেন অনেকে আসলে নেওয়ার জন্য এসেছে, অনেকে কিন্তু এখানে সামনে হওয়ার জন্য এসেছে, অনেকে বাচ্চা মানুষকে রায়াত নামে একটি ছোটো ভাই এসেছে। এই যে আসলে আমরাও ক্লান্ত হয়ে গেছি এত মানুষের ভালোবাসা পেয়ে, বা এখানে হাজার হাজার এই ত্রাণ আসলে চলতে থাকবে যদি আমরা বলি এই ত্রাণ যতক্ষণ চলবে ততক্ষণই আমরা এখানে নিব এবং মানুষের পাশে দাঁড়াবো, সেটাও তারা রাজি। এখনও বাংলাদেশে কিন্তু মানুষের এক ভাগ মানুষও কিন্তু সাহায্য করতে পারেনি, তাতে এই অবস্থা। যদি সারা বাংলাদেশের মানুষ সাহায্য করে তাহলে কী হবে একবার ভেবে দেখুন আপনারা। তো চলছে, কার্যক্রম চলবে ইনশাল্লাহ। আমাদের এটা দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে এসেছে ছোটো ছোটো বাচ্চারা, এখনও আস্তে আস্তে লাইনে দাঁড়িয়ে অনেক স্টুডেন্টরাও এসেছে। দেখতে পাচ্ছেন স্টুডেন্ট অনেকে ক্লাস করে ভাই বোনেরাও এসেছে। আসলে এখানে মনের মতো করে, এখানে কোনো বাধা নাই, যে যেটাই পারেন মন থেকে যে যেটা পারেন দিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ যদি দেখেন সবাই সবার মতো করে দিয়ে যাচ্ছে। তো এই কার্যক্রম শেষ হবে না, শেষ হওয়ার নয়। এই এক ভদ্রলোক দেখতে পাচ্ছেন প্রায় 10 টাকার নোট অনেকগুলো দিয়ে যাচ্ছে। আচ্ছা আঙ্কেল আপনি করে দেন। তো নগদ টাকা যারা দিবেন তারা এখানে অর্থ দিবেন, এবং যারা মেডিসিন বা টাকা পয়সা দিবেন তাদের ভিতরে দেওয়ার জায়গা রয়েছে, চাইলে আপনারা সেখানে দিতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে টিএসের অবস্থা। এই হলো টিএসির অবস্থা বর্তমানে, এবং চলছে কার্যক্রম চলবে সারা বাংলাদেশে বন্যার্থীদের সহযোগিতায় গণত্রাণ সংগ্রহ কর্মসূচি স্থান টিএসি। যারা এখনও দিতে পারেননি বা দিতে চাচ্ছেন আগ্রহ তারা চলে আসবেন, সারা 24 ঘন্টায় তাদের এই কার্যক্রম চলবে ইনশাআল্লাহ।